আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম মাগুরা জেলার কুচিয়ামোড়া এলাকাতে এখানে যে নদীটা আছে এই নদীটার নাম ফটকি নদী তো গত বছর আমরা এখান থেকে অনেক মাছ ধরছি যে কাকা আমি আমরা একসাথে এসে এসে একসাথে মাছ ধরি এবং ভিডিও করি তো এবারও বরাবর ভিডিও করার জন্য আমরা চলে আসলাম মাছ ধরার জন্য চলে আসলাম এ যেে ফটকি নদীটা এ নদীতে এবারও নাকি কিছু মাছ মাঝে মাঝে ই করে ওয়াশ করে তো আমরা একটু দেখি যে আসলে টোপ খাই কি না তা আমরা সকাল সকাল চলে আসছি দেখেন নদীতে স্রোত যথেষ্ট আছে বাসা থেকে টোপ করে আনছি টোপ এখন গাধাচ্ছে এবং আমরা দুই ধরনের টোপ করে আনছি এই দুই ধরনের টোপই আপনাদেরকে দেখানো হবে স্ক্রিনে দেয়া আছে এবং আমরা এই টোপটার এবং চারের ভিডিও অলরেডি চ্যানেল আগে থেকেও আমরা আপনাদেরকে দেখিয়েছি কারণ আমরা যেটাই তৈরি করি আমরা যেটা কাজে লাগাই সেটা কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তো আপনারা আমার চ্যানেলটি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমরা এই টোপ কেমন করে তৈরি করছি কেমন করে মারছি মাছটা সবই আপনাদেরকে দেখাবো এবং ক্যাসিং করা কেমন হয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি নাটনে আপনারা দেখতে থাকুন দেখেন একটা জিনিস খেয়াল করে টোপ কিন্তু দুই ধরনের টোপ ব্যবহার করেছে হচ্ছে একটা হচ্ছে হোল্ডে টাইপের একটা হচ্ছে সাদা টাইপের দেখেন পুরো টোপ চারের পুরো প্রসেসটা ভিতরেই আছে আপনারা দেখতে থাকুন আমাদের প্রথম টোপটা এখন ফেলানো হচ্ছে দেখে আল্লাহ কি করে কারণ নদীতে মাছ ধরতে আসলে মাছ হবেই এমন কোনো কথা নেই একই চার একই টোপ দেখা গেল একদিন ইউজ করছেন আপনারা দেখা গেল খুব ভালো রেজাল্ট পাইছেন আবার একদিন দেখা গেলো তাতে কোনো মাছই হয় না লাগালাম

বিগত দিনে আপনারা এই ভিডিওটি দেখছেন রহু ফিশিং রুই মাছের টোপ এর ভিতরে চারা দেখানো আছে তো এতে আমি যেসব জিনিস দিয়েছি ভাত তেরো মিশালি গোড়া তারপর দিয়েছিলাম আমার বানানো মিষ্টি চার এই যে দেখতে পাচ্ছেন কালো কালারের যেটা এই যে নিচে যে থামনেলসটি দেখছেন আপনারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখলে আপনার পুরো প্রসেসটা ভালো করে বুঝতে পারবেন তারপর বন্ধুরা এর ভিতরে কিন্তু দিলাম ভাত তেরো মিশালি গোড়া মিষ্টি চার এখন একাঙ্গের গোড়া দিচ্ছি আর এর ভিতরে দিতে হবে সাতু এটা দিয়ে আজকের চারটা তৈরি করা হবে তারপরে এর ভিতরে সামান্য পরিমাণে ছাতু দেয়া হচ্ছে যদি এখানে কাতলা মাছ থাকে তাহলে এই ছাতুতে মানে ছাতুর সারে এটা ভেড়ে ভালো তো আজকে এরকম করে চার করা হয়েছিল বিগত দিনের ভিডিও এটা তারপরেও আমরা নিয়মিত এভাবেই চার টোপ করি ও টোপটা ছিল হচ্ছে পা সাথে সামান্য ছাতু আপনার যে কোনো ছাতু ব্যবহার করতে পারেন মা কালী ছাতু ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে জাফরানি ছাতু ব্যবহার করতে পারেন বা যে কোনো দোকান থেকে ভালো ছাতু ব্যবহার করতে পারেন তারপর পিঁপড়া ডিম দিয়ে মধু দিয়ে আর একটু পানি দিয়ে জাস্ট এই গ্রো জিনিস দিয়ে টোপটা তৈরি করছি এবং নিচে যে থামনেসটা দেখতে পারছেন আপনারা এই ভিডিওটি দেখলেও পুরো প্রসেসটা জেনে যাবেন আরেকটা একটা টোপ এই টো ব্যবহার করা হয়েছিল সেটা সেটা হচ্ছে সাদা টোপ তো পা এটা কিন্তু পারিতে চটকে নিয়ে সামান্য মধু দিয়ে ব্যাস পিঁপড়ার ডিম দিয়েই গেঁথে গেঁথে ফেলতে হয় এটা আপনারা সবাই চেনেন কম বেশি কারণ সাদা টোপ সবাই চেনে এমন কেউ নাই যে সাদা টোপের সাথে পরিচিত না তো আমরা দুই রকম টোপ ব্যবহার করি একটা হচ্ছে ছাতুর টোপ আর একটা হচ্ছে

हम्म <laughs> काका <laughs> hmm. <laughs> <laughs>

不要这么一道 কে দিয়াছে এই দে বন্ধুরা এই এইডা নালা ছড়া অবস্থা ই মার নালা ছড়া অবস্থা ই মার মোবাইল ছোট দেখা যায় 간 কাকা ইউসো করে এইভাবে ধরেন হ্যাঁ ধরেন এই মুখটা দেখা যাবে আপনার মানে উবড় করে ধরেন হ্যাঁ এরম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওইভাবে ধরেন দূর রাখেন মাস্টার ওরে বাবা রে কালার সুন্দর খুব কাকা খুশি হ্যাঁ ইনশাল্লাহ খুশি